हेलो स्टूडेंट्स, प्रत्येक के वेलकम टू दिव्यराजेस क्लासेस। देखो तुम्हारे जरा एचएस एग्जाम 2022 उच्च माध्यमिक 2022 जरा एस्पिरेंट रहे छो तरा प्रत्येके आगे सप्ताह उच्च माध्यमिक परीक्षा कब हबे से विषय समय सूची पे गेछो। एबार आरेकटी प्रश्न किन्तु प्रत्येकटा परीक्षार्थीर मने दाना बाच्छे जे एचएस एग्जाम 2022 उच्च माध्यमिक परीक्षार आगे जे टेस्ट परीक्षा है प्रत्येकटा स्कूले सेई टेस्ट परीक्षा कि हबे, सेई टेस्ट परीक्षा कि आदौ एई करोनार मध्ये सम्भव, ताहले संसद से सूत्रे कि बोलेछेन। ताहले एचएस एग्जाम 2022 एर परीक्षार आगे टेस्ट हबे कि ना সেই সূত্রে সংসদের বক্তব্য তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এই খবরটার যে সোর্স সেটা কি প্রত্যেকে দেখতে পাচ্ছ যে হিন্দুস্তান টাইমস বাংলা, হিন্দুস্তান টাইমস বাংলাতে পাবলিশ হওয়া একটা আর্টিকেলে যেখানে ওরা যাবতীয় এই টেস্ট পরীক্ষা হবে কি হবে না সে বিষয়ে সংশয়ের জন্য একটা রিপোর্ট পাবলিশ করে, এবং সেখান থেকে আমি স্ন্যাপস নিয়ে তোমাদের সামনে আমি রেখেছি। দেখো কি বলছেন, পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে আগে, অবশ্যই জানো, কিন্তু এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা কি হবে এই সিদ্ধান্ত নেওয়ার ভার কিন্তু সংশ্লিষ্ট স্কুলের ওপরই ছাড়ল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, মানে সেই স্কুলের ইন্টারনাল বডি। সেই স্কুলের ইন্টারনাল বডি ঠিক করবে যে পরীক্ষা হবে কি না। এই নিয়ে আলাদাভাবে কোনো রকম নির্দেশিকা জারি হয়নি বলল সংসদ। এই নিয়ে কিন্তু আলাদাভাবে কোনো রকম কোনো ওয়েবসাইটে সার্কুলার জারি হয়নি। তাহলে কী হবে দেখে নাও। এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে সংসদ কোনো দিনও টেস্ট পরীক্ষার জন্য অনুমোদিত স্কুল গুলিকে নির্দেশ দেয় না। সংসদ সূত্রে এটাই বলা হচ্ছে কি যে টেস্ট পরীক্ষা হবে কি হবে না এই নিয়ে সংসদ কোনো দিনও স্কুলকে কিচ্ছু বলে না, স্কুল নিজের মতো করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয় যে টেস্ট কবে হবে কীভাবে হবে, এটা মানে বরাবরই স্কুল তোমাদের ডিসিশন নিয়ে। ইতিমধ্যে আগামী 16 নভেম্বর থেকে রাজ্যে স্কুল খোলার ব্যাপারে তোড়জোড় শুরু হয়ে গেছে। করোনা আবহে শিক্ষক শিক্ষিকারা চাইছেন টেস্ট পরীক্ষা নেওয়ার ব্যাপারে সব স্কুলগুলিকে সংসদের তরফে নির্দেশ পাঠানো হোক, যদিও এই বিষয়ে সংসদের তরফ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া হয়নি। দেখো এতদিন স্কুল বন্ধ, এতদিন কোনো অফলাইন পরীক্ষা হয়নি, তো সেই বিষয়ে কিন্তু কিছু শিক্ষকের একাংশ চাইছে যে এই টেস্ট পরীক্ষা হোক, কিন্তু এই বিষয়ে আপাতত ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের কোনো রকম প্রতিক্রিয়া জানা যায়নি। তার দেখো দেখো এখানে কী বলছে যে উচ্চ মাধ্যমিক, দেখো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী এপ্রিল মাসে পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা, তখন রাজ্যে করোনা অবস্থা কেমন থাকবে সে বিষয়ে কিচ্ছু বোঝা যাচ্ছে না। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন তাদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া কবে শুরু হবে সে বিষয়ে কিন্তু কিছু এখনও অবধি বলা হয়নি। সেক্ষেত্রে করোনা অবস্থা অবনতি হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি না হয় তাহলে পরীক্ষার্থীদের ফল প্রকাশের জন্য বিকল্প ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলে ওয়াকিবহল মহলের মত। মানে সেক্ষেত্রে যদি পরীক্ষা না হয় করোনা অবস্থা খারাপ হলে, তাহলে সেক্ষেত্রে কি সত্যি টেস্ট এখন হবে না হবে না এ বিষয়ে আমাদের একটু দাঁড়াতে হবে। একটু দাঁড়ালে আমরা পেয়ে যাব যে আদৌ এই উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে কি হবে না সেই বিষয়ে। তাহলে আপাতত এই বিষয়ে কিন্তু
একাংশ শিক্ষক মহল দাবি জানিয়েছে, কিন্তু এখনো অবধি কোনো রকমভাবে সংসদের সূত্রে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আশা করি প্রত্যেকের রিপোর্টটা বুঝতে পেরেছ, এবং যদি তোমাদের কোনো মত থাকে যে টেস্ট পরীক্ষা হবে কি হবে না বা হলে কীভাবে হবে, তোমরা তোমাদের মত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, প্রত্যেককে বললাম কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নাই। তো এই ছিল আজকের ভিডিও, আমি যা আপডেট পাচ্ছি তোমাদের কিন্তু চকজলদি দেওয়ার ট্রাই করছি, ইন ফিউচার আমি এভাবেই আপডেট তোমাদের দেব। তো প্রত্যেকে ভালো থাকো অ্যান্ড মন দিয়ে পড়াশোনা করো, বাই।